নমস্কার, দেখছেন খবরের ঘন্টা, সাথে রয়েছে আমি সোমা। চলুন দেখে নিই আজকের বিশেষ খবর। ফের রেকর্ড জলপাইগুড়ি ডেঙ্গু আঝার চা বাগানের। ফের রেকর্ড গড়ল জলপাইগুড়ি ডেঙ্গু আঝার চা বাগান। দেশের সেরা চা বাগানের শিরোপার পর ডুয়ার্সে চা হিসেবে এই প্রথম এই চা বাগানের সর্বাধিক দামে নিলাম হলো। আসামের সাথে পাল্লা দিয়েই প্রথম রেকর্ড দামে অ্যাকশন হলো ডুয়ার্সে সিটিসি চা, আর এতে খুশির হাওয়া ডুয়ার্সের চা বলয়ে। গত 21 মে ছিল আন্তর্জাতিক চা দিবস, আর সেই দিবস উপলক্ষে চা পাতা তৈরি করে জলপাইগুড়ি ডেঙ্গু আঝার চা বাগান গত 21 জুন সেই চা কলকাতা টি অ্যাকশন সেন্টারে নিলাম হয়, যার দর ওঠে প্রতি কেজি 1710 টাকা, যা শতাব্দী প্রাচীন ডুয়ার্সের চার ইতিহাসে সেরা দাম বলে দাবি করলেন ডেঙ্গু আঝার চা বাগানের সিনিয়র ম্যানেজার জীবনচন্দ্র পাণ্ডে। দেখছেন ঠিক বলছেন, তা আমার সঙ্গেই চলুন তাহলে। না, আমার বাড়িটা এখানে নিয়ে নিন। নেই
इधर से ऐसे घूम ना, इधर देखा চা এক্সপোর্ট করার সরকার বা টি বোর্ডকে সোচতে হবে। এখন পর্যন্ত দ্বারসের চা কেউ কথা করত না, অনেক 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 ওরা আগে আপনাদের ধরেন মোটামুটি অ্যাভারেজ কীরকম অপশন হয়, 300-400 না এখন হচ্ছে 300 আমরা আছে ডেঙ্গু হাজার, আর আমরা খুব সম্ভব নেক্সট উইক বা ওর পরে ফার্স্ট পৌঁছে যাবো। পাহাড় ঘুমিয়া 327 অ্যাভারেজ হয়েছে, ডাঙ্গবাজার 325 টাকা 40% যায়, তা দেখো 2 নম্বরে আছে উপলব্ধি ডাঙ্গবাজারের জন্য। কিন্তু আমি ডাঙ্গবাজার থেকে বেশি আপনাকে নিউজ বলতে চাই, বুঝলেন, আমি যদি নিজে বলবো তাহলে ভালো হবে, কিন্তু আপনারা বলতে পারবেন না। ঠিকই একদম, হ্যাঁ একদম, ওয়ার্স চার আর ওর মধ্যেও ড্যাঙ্গবাজার চা এই তিনটা ডাইমেনশন করে দিয়েছে ওয়ার্স চার জন্য। একদম একদম একদম, লেভেল আপ হয়ে যায় তো, ঠিক যেরকম স্বপ্ন বলবান করেছিল।